মায়ের কাছে প্রত্যেকবার নির্বাচনের আগে বা বছরে অনেকবারই আসি মায়ের কাছে। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা করা, সকলে ভালো থাকুক। আমাদের বাংলায় যে শান্তি বজায় আছে, শান্তি বজায় থাকুক, মানুষের অধিকার বজায় থাকুক, বাংলার উন্নয়ন অব্যাহত থাকুক। মমতাদি যেভাবে উন্নয়ন করে চলেছেন সেইভাবে যাতে উন্নয়ন বাংলায় আরও এগিয়ে যায় সেই প্রার্থনা। মমতাদিকে আরও শক্তি দিক মা। এই আর এই নন্দীগ্রামে কি হবে আপনার মনে হয়? নন্দীগ্রামে মমতাদি বিপুলভাবে জিতবেন। মমতা ব্যানার্জি যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় 1998 সাল থেকে লড়াই শুরু হয়েছিল, এটা শুধু মানে তৃণমূল কংগ্রেসের জন্মের সঙ্গে সঙ্গে বাংলা একটা নির্বাচন এসেছিল, সেই নির্বাচনে আমরা জিতেছিলাম 7টা আসনে। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন, নন্দীগ্রামের মানুষ মমতা দিকে জেতাবেন, এটা আমি সম্পূর্ণভাবে আশাবাদী। আপনি তো বলছেন রাজনীতিবিদ, মিঠুন কি কারণে বিজেপিতে যোগ দিল বলে মনে করছেন? দেখুন, রাজনীতিতে যারা আসে একটা নীতি একটা আদর্শ নিয়ে আসে, আর কিছু লোক নিজের স্বার্থ নিয়ে আসে। উনি কি নিয়ে এসেছেন উনি জানেন। আচ্ছা, আরেকটা বলছি যে হাওড়ার জটু লাহিড়ি, রাজীব বন্দ্যোপাধ্যায় সকলেই দলের প্রতি ক্ষোভ ঘুরে চলে, মানে বিজেপিতে যোগ দিচ্ছে, নেতৃত্বের বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে, মূলত কারণটা কি? ক্ষোভ কিছু নয়, বাহানা এটা। মানুষ একটা ব্যাপার হলো, জটু লাহিড়িকে চারবার টিকিট দেওয়া হয়েছে, পাঁচবার, 2001 সাল, 2006 সাল, 2011 সাল এবং 2006 সালে যখন হেরে গেলেন তখন তাকে পৌরসভার টিকিট দেওয়া হয়েছিল, হাওড়া পৌরসভা। 2016 সালেও তাকে টিকিট দেওয়া হয়েছে। তা সুতরাং তিনি চারবার বিধানসভায় টিকিট পেয়েছেন, একবার পৌরসভায় টিকিট পেয়েছেন তৃণমূল কংগ্রেসে। এরপর 89 বছর বয়স, 88-89, দল সিদ্ধান্ত নিয়েছে যে করোনার কারণে 80 বছরের বেশি যাদের বয়স তাদেরকে টিকিট দেওয়া হবে না, এই কারণে তাকে টিকিট দেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল অন্য কোনো সম্মানজনক কোনো জায়গায় তাদের রাখা হবে, কিন্তু তা সত্ত্বে তাদের নীতি আদর্শ, তাদের চিন্তা ভাবনা কী করে একটা সাম্প্রদায়িক দলে যোগ দেয়, এটা আমাদের কাছে খুব লজ্জাজনক, খুব দুঃখজনক। দলের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, আমাদের দল আরও বেশি করে আরও বেশি সমর্থন নিয়ে জিতবে। আমরা হাওড়ায় 16টা আসনে আমরা জিতব। আচ্ছা, কোথাও কি এরা ইডি সিবিআই থেকে বাঁচার একটা চেষ্টা? দেখুন, ব্যাপার হচ্ছে আমরা কংগ্রেস করতাম এক সময়, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস ভেঙে এসেছিল, কারণ তখন কংগ্রেস সিপিএমের সঙ্গে একসঙ্গে, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যত আন্দোলন হচ্ছে সিপিএম কংগ্রেসের কিছু নেতৃত্ব ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, বানচাল করার চেষ্টা করছিল, সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম মমতাদির নেতৃত্বে, এবং সেটা সম মনোভাবাপন্ন দল, আমাদের আদর্শ এক, কংগ্রেসই আদর্শে আমরা দীক্ষিত। সুতরাং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, এবং মানুষের পক্ষে কাজ করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তা সেই ক্ষেত্রে কেউ যদি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের স্বার্থের খাতিরে কেউ যদি অন্য দলে চলে যায়, তাদেরকে মানুষ কখনো ক্ষমা করে না। মানুষ একটা নীতিবান আদর্শবান লোককে পছন্দ করে, মানুষ একটা নীতিহীন আদর্শহীন একটা স্বার্থপর একটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যারা যে কোনো মুহূর্তে ভোট পাল্টাতে পারে, তাদের কখনো মানুষ পছন্দ করে না।
আমি ব্যক্তিগত তার সম্বন্ধে কিছু বলতে রাজি নই, কারণ মিঠুনের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে। কিন্তু বলছি তো, মানুষ দুটো কারণে রাজনীতি করতে আসে, একটা হচ্ছে আদর্শগতভাবে আর একটা হচ্ছে আমি কিছু পাবো এই ভেবে। কোনটা উনি কেন উনি এটা করেছেন উনি নিজে জানেন। আচ্ছা, এই সময় সকলে মোল পাল্টাচ্ছে, বিজেপির প্ল্যাটফর্মে যাচ্ছে শাসক দলের অনেকে, মূলত কারণটা কি? ব্যাপার হচ্ছে, যারা রাজনীতিটাকে ব্যবসা বলে মনে করে, রাজনীতি থেকে ব্যবসা করতে চায়, তাদের যখন বুঝতে পেরেছে যে আমাদের স্বরূপটা এই দলের কাছে প্রকাশ পেয়ে গেছে, তখন তারা দল পরিবর্তন করতে চায়। এবং আমি আমার লজ্জা লাগে বিজেপির মতো একটা রাজনৈতিক দল, তারা বলে না কি তারা সারা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল, তারা এই সমস্ত লোকগুলোকে গ্রহণ করে কিভাবে, আমি আশ্চর্য হয়ে যাই। মালদা জেলা পরিষদ তো বিজেপির দখলে হয়ে গেল, ওখানে অনেকে যোগ দিল, অনেক সংখ্যালঘু নেতৃত্ব যোগ দিল, কোনো উত্তরবঙ্গে কোনো ক্ষতি হবে? আমি আশা করি বাংলায় 2011 সালে আমরা পাঁচ দফায় নির্বাচন হয়েছিল, আমরা 194টা আসনে জিতেছিলাম পাঁচ দফায় নির্বাচনে। 2016 সালে ছ দফায় নির্বাচন হয়েছিল, আমরা 211টা আসনে এককভাবে লড়াই করে জিতেছিলাম। আর 2021 সালে আট দফায় নির্বাচন হচ্ছে, বাংলার মানুষকে অসম্মান করে, বাংলার মানুষকে তারা অপমান করে তারা আট দফায় নির্বাচন করছে। এবারে 225টার বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আমি নিশ্চিত। মায়ের মন্দিরে প্রতিবার আসি, প্রত্যেকবার, শুধু আমি কয়েকদিন আগে পৌষ মাসের শেষেও মায়ের মন্দিরে এসেছিলাম, মাকে প্রণাম করে গিয়েছিলাম, মায়ের জন্য সকলের জন্য প্রার্থনা করে গেছিলাম। তখন করোনা প্রকোপ চলছে, করোনা প্রকোপ থেকে মানুষকে রক্ষা করো, মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, বাংলায় শান্তি থাকে। প্রচার আমার শুরু হয়ে গেছে, প্রচার চলছে, এবং আমরা তো সারা বছর মাঠে থাকি, মানুষের সঙ্গে থাকি, সারা বছর মানুষের কাজ করি। হ্যাঁ, বিরোধী কিছু নেই তো, বিরোধী বলে কিছু নেই। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, জন্মালে জননী সুরক্ষা, জননী সুরক্ষা, মাকে মাকে একটা গাছ দেওয়া হচ্ছে আর কিছু অর্থ দেওয়া হচ্ছে, গাছটা মা চারা গাছটা পুঁতছেন, চারা গাছ বড়ো হচ্ছে, ছেলেটাও বড়ো হচ্ছে, গাছটা বড়ো হয়ে ছায়া দিচ্ছে আর ছেলেটা বড়ো হয়ে মা বাবার সাহারা তৈরি হচ্ছে। আর মৃত্যুর সময় সমব্যথির মাধ্যমে একটা মানুষকে সম্মান দিয়ে চিরবিদায় জানানো হচ্ছে, তার মাঝখানে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিশুসাথী, কর্মসাথী, একের পর এক প্রকল্প, ব্রাহ্মণ ভাতা থেকে শুরু করে নানা ধরনের প্রকল্প। এই ধরনের প্রকল্প যেটা কেউ এখনও ভারতবর্ষে কোনো সরকার, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো ভাবেননি যে বাংলার প্রত্যেকটি মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা, কেউ ভাবেনি। যখন সারা ভারতবর্ষ করোনা আক্রান্ত, সারা পৃথিবী করোনা আক্রান্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। লকডাউনে যখন মানুষ কর্মচ্যুত হয়েছে, কাজ চলে গেছে, বেকার হয়ে গেছে, তখন প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করে দিয়েছেন, এই সেটা এখনও চলছে। এটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রশাসক কখনো ভাবেনি, ভারতবর্ষের কোনো মানুষ দেখেনি বাংলায় যে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে সামনে রেখেই আমরা আগামী দিন, আগামী পাঁচ বছর নয়, আগামী ২৫ বছর মমতাদি যদি মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন, তিনি থাকতে পারেন।